মূল হইচই আলোড়ন করার পর সকলে কমেন্টস যে ভাইয়া ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ইয়া করেন, ইন্টারভিউ করেন, হ্যান্ড করেন, দেন করেন। সো আমরা আজকে আমাদের আবার চমৎকার একটা ইস্যু নিয়ে আসছি এখন ইন্টারভিউ এপিসোড 2 তে। এপিসোড 2 শুরু করতে যাচ্ছি আমি আরাফাত হৃদয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তথাকথিত ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইন ডে। আর আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছে সুশীল সমাজের সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ রিয়াজুল করিম। স্যার স্যার আমাদের প্রথম একটা কোশ্চেন হলো যে এটা টপিক্যাল ক্রিটিক্যাল কোশ্চেন যে ভালোবাসা কি, মানে ভালোবাসাটা কি? ভালোবাসা হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষের এক অমূল্য অনুভূতি। ছোটদের প্রতি স্নেহ, বড়দের সম্মান, এগুলোর মধ্যে ভালোবাসা অন্তর্নিহিত থাকে। মূলত বর্তমান সমাজে, বর্তমান আমাদের এই যুগে, বর্তমান ট্রেডিশন জাস্ট আমরা দেখতেছি ভালোবাসা বলতে আমরা বুঝি কি লিটনের ফ্ল্যাটে যাওয়া, তারপর পার্কে ঘোরা একসাথে, মানে আমি কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম যে তাদের ভিতরে পরিপূর্ণ সবকিছু মানে বিকাশ হয় না, তাদের জন্য যদি এভাবে একটা ফ্রি রাইডের ব্যবস্থা করা হয় তাদের কি কোনো খারাপ কাজে, অশালীন কাজের দিকে কি অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, নাকি তাদেরকে একটা মানে ভালো একটা মুভমেন্টের জন্য দেওয়া হচ্ছে, মানে এই ব্যাপারে আপনার সমালোচনা আলোচনা কি বলে একটু বলেন স্যার। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আছে যে আমাদের বিশেষ করে আন্ডার 18 যাদের এই যে ভালোবাসা নামে তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছে, এটা খুবই লজ্জাকর বিষয়, এটা খুবই এটা হতে পারে জাস্ট ইট ইউজড অ্যাজ এ টাইপ অফ সেক্সুয়াল মেন্টালিটি অ্যান্ড পশ্চিমাদের যত কালচার আছে এটাকে আমরা অনুসরণ করি, এতই অনুকরণ প্রিয় হয়ে গেছি আমরা বর্তমান সমাজে। আমাদের এই ভালোবাসা নামে ভালোবাসা দিনটিকে আমরা উদযাপন করি। মাস আসলেই দেখা যায় যুবক যুবতীদের মধ্যে 7 তারিখ থেকে, 7 তারিখ হতে শুরু করলো তাদের ডে পালন শুরু হলো, প্রথম ইজ ডে, হার্ট ডে, পার ডে, ডুড কি এটা কি মাননীয় সুশীল সমাজের ব্যক্তিত্ব, আপনারা কি কোন নীতিমালা হাতে নিচ্ছেন যে যারা মনে করেন রাস্তাঘাটে কিস করবে, রাস্তাঘাটে হাক করবে, এগুলো করবে, অবশ্যই এখানে এক্ষেত্রে সরকার কর্তৃক তোমাদের এই 14 ফেব্রুয়ারিতে অনেক আইন কানুন, অনেক নিয়ম হয়েছে, যেটা এই যে পুলিশ বিশেষ করে বিভিন্ন রাস্তায় পুলিশ থাকবে, তাদেরকে মানে বিশেষ করে যারা খারাপ কাজে লিপ্ত হতে চেষ্টা করবে তাদেরকে অবশ্যই বাধা প্রদান করা হবে এক্ষেত্রে। আর এটা মূলত একটা বাঙালি জাতির জন্য খুবই কলঙ্কর অধ্যায়। মনে করেন আব্বু আম্মুর কাছ থেকে বুমবান দিয়ে টাকা এনে তারা ওই সিপাহি সাপাহি যায়, তারা এই সম্পর্কে ভবিষ্যৎ মানে আপনার আপনার কি কোনোদিন এই এগুলো ফেস করতেছে, আপনার সন্তান ছেলে তারা কি কোনো সময় এগুলো করছে বা আপনার কাছে? এটা অবশ্যই আমি ওদের যেভাবে গাইড করেছি, অবশ্যই আমি তাদেরকে যেভাবে গাইড করেছি, আমাদের আমার ছেলে সন্তান যারা আছে তারা ওই ছোটবেলা থেকে এইটা শিক্ষা অর্জন করেছে। কিন্তু স্যার আমরা তো কিছুদিন আগে একটা ই দেখলাম যে এক পুলিশের হাতে এক ছেলে ধরা পড়ছে, তারপর আপনি তার বাবা পরিচয় দিয়ে তাকে ছাড়াই আনলেন, এটা কি আপনার সম্পর্কে? আমি ফাইসা গেছি মাইন কারচি পাই, আমি ফাইসা গেছি। হ্যাঁ, সবার শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা আসলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বাঙালি জাতি, সকল জাতিদের মধ্যে বাঙালি জাতি কিন্তু একটা শ্রেষ্ঠ একটা জাতি। এই পশ্চিমাদের কালচার আমরা অনুকরণ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি যেখানে বর্তমানে যুবক যুবতী মানে যেটা খুবই লজ্জাকর বিষয়, আমাদের ক্লাস সিক্সে একটা ছেলে, সে একটা মেয়েকে প্রপোজ করে, যেটা মানে ওই সময় ওটা ওর মাথায় আসে, ওদের ওদের ওদের
কথা ছিল, মানে হলিক্স খেয়ে বাসায় আসার কথা ছিল, মানে বাসাতে হলিক্স খেয়ে ঘুমানোর কথা ছিল, আর হলিক্স খেয়ে না ঘুমিয়ে বাবুর সাথে কথা বললে ঘুমায়। তোমাকে আর একটা কথা বলি, সেদিন আমি বাসার নিচ থেকে যাচ্ছিলাম, তখন একটা আমার মনে হয় হ্যাঁ 4 থেকে 5 বছর হবে একটা ছেলে, আর মেয়েটাও ওই একই সেম বয়সে, ছোট ছোট আর কি। হ্যাঁ, তো মেয়েটা কার সাথে জানি ওর হয়তো ওর বিদেশে কারোর সাথে কথা বলতে ছিল, আর কাকা বা অন্য কারোর সাথে। সেক্ষেত্রে ওই ছেলেটা বলছিল কি, কিরে তুই কি তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিস? হ্যাঁ করে তাকিয়ে কি বলেছিস? আমাদের সময়ের অভাব এবং স্যারের অনেক সময়ের অভাব, স্যার অনেক অনেক একজন সম্মানিত ব্যক্তি, তার অনেক মূল্যবান সময় অনেক দূর থেকে এসছেন, তার এই মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের যে মানে আমাদের কি জানি আজকে আমাদের যে ইন্টারভিউ ইয়া করলো, তো এই জন্য স্যারের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রইলো। স্যার আশা করি স্যার নেক্সট এপিসোডে আমাদের কাছে আবার আসবেন এবং আমরা স্যারের সাথে স্যারের কাছ থেকে তার মূল বক্তব্য শুনবো। তো পরিশেষে আমরা একটাই কথা বলতে চাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে, ইফ ইউ লাইক দিস ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো, হ্যাঁ নবনীতা, হ্যাঁ আমি আসছি স্যার। I fuck with that, you're the